আরণ্যক এটা বেসরকারি অনুষ্ঠান 1989 চনত আরণ্যকক সোসাইটি হিসাবে রেজিস্ট্রেশন করে পেলায় বন বন্যপ্রাণী পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে অরিহণা আগবাবর কারণে জন্ম দিয়া হয়েছিল আর সেইখানি সময় আরণ্যক বেসিকালি এই সার্ভে বা মূল বন্ধু যিনি আসলে কমক্ষ মানুষের দ্বারা আরম্ভ করা হয়েছিল আমার সেই সময়ের মেইন উদ্দেশ্য আসলে যে মানুষের মাজ জনসচেতনতা বৃদ্ধি করার কারণে আর তারপিছতে আমার মেম্বার্স রিক্রুটমেন্ট হল মেম্বার্স বহুত আমার সদস্য অন্তর্ভুক্ত হল কিছু একটিভিটিস আমি করবলে ললো আর ক্রমান্বয়ে এটা আরণ্যক বাড়ি গিয়ে পেলায় অসমৰ বা উত্তর পূর্বাঞ্চলের একটা ডাঙর অনুষ্ঠান হিসাবে পরিগণিত হয়েছে আর এই মুহূর্তে আরণ্যক ভারত সরকারের সায়েন্স এন্ড টেকনোলজি DSIR ডিপার্টমেন্ট অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চর অধীনের সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গেনাইজেশন হিসাবে 2006 স্বীকৃতিও পাইছে আমি এটা উত্তর পূর্বাঞ্চলের ওয়েস্ট বেঙ্গলতো আমি কিছু আমি প্রজেক্টর কাম আমি আরম্ভ করেছো এটা প্রায় আমার 120 জনকেও অধিক আমার এমপ্লয়ি আছে আমার লগত কাম করা মানুষ আছে যদি আমার প্রজেক্ট বা আমাদের বিভিন্ন কামর আমার জড়িত তার উপরেও আমার প্রায় 70 জনমান আমার সদস্য মানে লাইফ মেম্বার্স আছে আর প্রায় 300 আমার জেনারেল মেম্বার্স আছে আরণ্যকর এটা প্রায় 14টা ডিভিজন আছে আর একটা প্রোগ্রাম আছে এই 14টা ডিভিজনের কিছু সংখ্যক ডিভিজন প্রায় 6-7টা ডিভিজন স্পিসিস কনজারভেশনের লগত জড়িত অতপ্রোতভাবে জড়িত ডিভিজন আমার দুটা ল্যাব আছে ওয়াইল্ড ল্যাব জেনেটিক্স ল্যাব আর জিও স্পেশাল জিএস ল্যাব তার উপরেও কমিউনিটি আর টিচার কারণে আমার লাইভলিহুড প্রোগ্রাম এডুকেশন প্রোগ্রাম আমার আইন সংক্রান্তীয় যিনি কথা থাকে বন্যপ্রাণী পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে আমার লিগেল এন্ড অ্যাডভোকেসি ডিভিজন আছে মোট আমার 14টা তেমনি ডিভিজন আছে 14টা ডিভিজনের আমার মুরব্বী থাকে ম্যানেজার থাকে সিনিয়র ম্যানেজার থাকে আর প্রজেক্ট স্টাফ থাকে আর আমার সায়েন্টিস্ট পজিশন আমি ক্রিয়েট করেছো এতালেকে আমার 6টা সায়েন্টিস্ট পজিশন ক্রিয়েট করা হয়েছে এই বছর আমি আরও 4টার পর 5টা আমি সায়েন্টিস্ট পজিশন আমি ক্রিয়েট করি যেহেতু আরণ্যকক ইতিমধ্যে সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন হিসাবে স্বীকৃতি দিছে আমার একটা প্রোগ্রাম আছে যেটা প্রোগ্রামক আমি কোঁ যে থ্রেটেন স্পিসিস রিকভারি প্রোগ্রাম তার জড়িত পিগমি হক যে নল গাহরি একটা আমি প্রজেক্ট একটা আজি বহু বছরের আমি ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছো গতি এই গোটেই উত্তর পূর্বাঞ্চলের পরিবেশ বা বন্যপ্রাণী সুরক্ষার ক্ষেত্রে বা বন্যপ্রাণীর যেখানে বিহেভিয়ার বিষয়ে জানার ক্ষেত্রে আমার এই রিসার্চ বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যেখানে আমি সার্ভে করো বা রিসার্চ করো সেইখানে যথেষ্ট পরিমাণে কামত আছে আমার মুখ্য উদ্দেশ্যটো এইটোয়ে যে এই রিসার্চ এপ্লাইড রিসার্চের জড়িয়ে আমার সংরক্ষণত যাতে সহায় হয় আমার যিখিনি বিভাগ আছে বিভাগবিলাকে যাতে এইখানে অতপ্রোতভাবে ব্যবহার করব পারে আমি একটা কমপ্লিমেন্টিং এপ্রোচত কাম করো যে ডিপার্টমেন্টে ভালেখিনি কাম করে আছে তার মাজত কিছু গ্যাপ এরিয়া সদায় থাকে সেই গ্যাপ এরিয়াখিনি আমি উলাই পেলাই আমি কমপ্লিমেন্টিং আমি এপ্রোচ করে আছো আর সেইটোর কারণে আজি আমার যিখিনি আমার কনজারভেশন ওয়ার্কার্স বা সায়েন্টিস্ট আমার লগত জড়িত হয়ে আছে তেওঁলোকে আমার অকল অসমতে নহয় বা আমার ভারততে নহয় বিদেশের বিভিন্ন ঠাইত তেওঁলোকে নিমন্ত্রণ পাইছে তেওঁলোকৰ এই কামর অভিজ্ঞতার কারণে তেওঁলোকৰ ডেডিকেশনের কারণে গতি এটা আরণ্যকটো মই ভাবো অকল অসমতে নহয় ভারততে নহয় গোটেই বিশ্বর দরবারত একটা সুকীয় স্থান গ্রহণ করা সক্ষম হয়েছে এই আরণ্যকর এই 14টা ডিভিজনস একটা প্রোগ্রামের মানে আগতে উল্লেখ করেছিল প্রায় 120 জন আমার মানুষ কাম করে আছে আর এই নয় যে সকলকেন যে জুলজি বা ভুটানের বিভিন্ন বিভাগের আমার তো লয়ার্স আছে আমার তো আর্টস স্টুডেন্ট আছে কমার্স স্টুডেন্ট আছে রিসার্চার আছে গতি বন্যপ্রাণী সংরক্ষণ সুরক্ষা বা পরিবেশ সংরক্ষণ সুরক্ষা যে অকল জুলজি ভুটানী বা এনভাইরনমেন্ট সায়েন্সের স্টুডেন্টে বা তার অভিজ্ঞতা থাকা মানুষে করব সেই কথা নয় সকলে করব গতি মানে ভাবো আমার আরণ্যকর যা প্রায় 33টা বছর আমার উল্লেখনীয় কিছু পদক্ষেপের ভিতর মানে একটা পদক্ষেপ খুব হাইলাইট করব বিচার সেইটো হয়েছে আমার লোকেল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আজি যে 120 জন মানুষ আমার লগত কাম করে আছে আমার এই অসম বা উত্তর পূর্বাঞ্চলের মানে ছাত্র ছাত্রী বা আমার রিসার্চারে কাম করে আছে আর এই 120 জনের যে অবদান সেই অবদানেই আরণ্যকক একটা সুকীয়া একটা স্থান দিছে গতি মানে এইটো কব বিচার যে আমার অসম বা উত্তর পূর্বাঞ্চলের ছাত্র ছাত্রী রিসার্চার সকলেও
kamor parador kita ase teoloqueo world class kam dekhobo pare ar tar udahoron moi ho amar nokor kichu kam kajor jodiote ektu protipolito hoise conservation to hoise eta khumuhia daitto ya research dorka habo outreach kam dorka habo manok aware koribo lagibo manok aware koribo lagile ami thulua bhakhar manok bujabo lagibo thik tene gotike bibhinno onchol ami jot kam koru ki ami hadarate hei onchola chatro chatri hokolok ami loboloi jotno koru jate tare jekini cultural bostu kini thake hekin jate ami buji pao ba jonahadonor majot jate amar acceptability to bahe ami kichu udahoron dibo bisoyisu amar eta jitu gis lab ase ami bibhinno dhoron map prostut kori okol researcher hokole noy bon bibhagora bibhinno divisionok ami sahay kori aisu amar wildlife genetics lab first time in the northeast to ami establish kora hoise eitu amar dna based jekini analysis even forensic support to ami eta bon bibhag ba bin urunachal bon bibhag amar pra support to bisari ase ekhini ami dipo jotno kori aisu aru livelihood jitu eta conservation manuhor orthonoitik bikash to important ami apol bonno pani sangrakshan koile na hobo tati kokoria manuhor orthonoitik babe ami keneke apni telok aklip koribo paru eitu kane ami aji kichu bosoro pra ami livelihood or uporot mane income generating activities er upor ami jotesto gurutto disu mana ancholot ami mohila hokolok involve kori pelai ami bhale keta self help group ghor ami banaisu aru he self help group kete aiti rajyik mane porjar teloke mane rajyik botao labh korise গটিকে ঠিক তেনেকে আমি এতিয়া দদরা অঞ্চলত আমাৰ এৱাৰনেছৰ জৰিয়তে গাঁৱৰ মানুহক ইনভলভ কৰি পেলাই হাৰগিলা সংৰক্ষণৰ ক্ষেত্ৰত আমাৰ প্ৰতিনিধি পূৰ্ণিমা দেৱী বৰমনে যথেষ্ট পদক্ষেপ গ্ৰহণ কৰি আছে ৰিসার্চৰ ক্ষেত্ৰত আমাৰ যিবিলাক হেড থাকে ফিৰোজ আহমেদে হওক বিভূতি লক্ষৰ হওক উদয় মই কিছু নাম কৈ দিছোঁ এটা বহুত নাম কিছুমান ফেমিলিয়াৰ থাকিব বা দিলীপ ছেত্ৰী তেওঁলোকে যথেষ্ট কাম কৰি আছে অসমৰ বিভিন্ন ঠাই আৰু সেই কামখিনিয়ে সংৰক্ষণৰ ক্ষেত্ৰত বা পলিচি মেকিঙত যথেষ্ট পৰিমাণে সহায় কৰি আহিছে বন্যপ্ৰাণী বুলিলে আকৌ সকলো বন্যপ্ৰাণী যে বামত থাকে সেইটোও নহয় আমাৰ অসমৰ এটা আপুৰবীয়া এমএলচ যিটো একুৱেটিক এনভাইৰনমেণ্টত থাকে জলাভূমিত থাকে বা নদীত থাকে সেইটো হৈছে আমাৰ শিহু গেঞ্জেটিক ডলফিন তাৰ লগত ওটাৰৰ বিভিন্ন স্পিচিছো আমাৰ পানীত থাকে আমাৰ ডলফিনৰ আমাৰ এটা স্পেচিয়েল ডিভিজন আছে আৰু 2005 চনৰ পৰা গোটেই অসমত কলিয়াৰ পৰা ধুবুৰীলৈকে চাৰ্ভে কৰা হৈছে আৰু এটা ডলফিনৰ জন্মসংখ্যা গণনাৰ কাৰণে যিটো মেথডলজিটো যথেষ্টখিনি আপগ্ৰেড কৰা হৈছে আমাৰ সেই জাহাজখন এখন জাহাজ বনোৱা হৈছে কহুৱা সেই কহুৱা জাহাজখন এটা মানে ফ্লোটিং ৰিচাৰ্চ লেব এইটো উইন্টাৰত বিশেষকৈ চাৰ্ভেৰ কামতো ব্যৱহাৰ হয় মানুহক এৱাৰনেছ কৰিবৰ কাৰণেও ব্যৱহাৰ হয় যে ডলফিন মানে মাৰিব নালাগে কেতিয়াবা জালত ফুচি মৰে মৰিলে যাতে খবৰটো বা জালত ফচে নমৰিবও পাৰে খবৰটো যাতে দিয়ে ৰিলিজ কৰিবৰ কাৰণে গতিকে এটা নেটৱৰ্ক স্থাপন কৰা হৈছে ডলফিন কনজাৰ্ভেশ্যন নেটৱৰ্ক প্ৰায় 25টা এইটা তেনেধৰণৰ নেটৱৰ্ক আমাৰ আছে গতিকে এই গোটেই এই প্ৰচেছটোত শদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে আহোঁতে অকল যে ডলফিনে গণনা কৰা হয় এইটো নহয় তাৰে লগত যিখিনি মাইগ্ৰেটৰী স্পিচিজ থাকে সেইখিনিও তেওঁলোকে ৰেকৰ্ড কৰে আৰু সেইটো এটা ভাল ডাটাবেছ হিচাপে পরিগণিত হৈছে তার উপরও কনজারভেশনত অকল যে পুরুষে যে অংশগ্রহণ করব লাগিব বা করে সেইটো নহয় আমার অরণ্যকর ক্ষেত্রতে আমার কিন্তু ওমেনস টিমটো যথেষ্ট স্ট্রং ভালেখিনি আমার ওমেন কনজারভেশনিস্ট ইতিমধ্যে রাষ্ট্রীয় স্তর বা আন্তঃরাষ্ট্রীয় স্তরত কামর জড়িয়ে প্রতিফলিত করেছে যে কনজারভেশন বা যে কোনো কামত মহিলাও পিছ পড়ি না থাকে আমার ডক্টর পূর্ণিমা দেবী বর্মন আমার নমিতা ব্রহ্ম কললিকা সিনহা বিনীতা বারুয়তী এনেকা বহুত মানুষ আমার এডমিনত ববি নাথ আছে প্রায় দশগী আমার আমার ওমেন্স ফোর্স আমার কাম করে আছে আর ফিল্ডত ল'ৰা মানুহ বা মতা মানুহৰ দৰেই জংঘলত যেনেধৰণে কাম কৰিব লাগে তেওঁলোকে কৰি পাৰদৰ্শিতাটো দেখুৱাইছে গতিকে মই এই ক্ষেত্ৰত আমাৰ যিখিনি মহিলাসকল আছে বা আমাৰ ছাত্ৰীসকল আছে তেওঁলোকেও মই ভাবোঁ এইসকল মানুহক অকণমান ষ্টাডি কৰি পেলাই তেওঁলোকেও কনজাৰ্ভেশ্যনত কেনেধৰণে আগবাঢ়ি আহিব পাৰে এই বিষয়ে মই বহু চিন্তা চৰ্চা কৰাটো উচিত কাৰণ যথেষ্ট কাম কৰিবলগীয়া আছে আৰু এই কামৰ সুযোগ আমাৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে ল'বই লাগিব আমাৰ ইজনে সিজনৰ পৰা শিকাৰ যথেষ্ট স্কোপ থাকে ঠিক তেনেকৈ কনজাৰ্ভেশ্যনৰ ক্ষেত্ৰত আমি দেশীয় যিখিনি এক্সপিৰিয়েঞ্চ মানুহ আছে তেওঁলোকৰ পৰা শিকাৰ উপৰিও বাহিৰা দেশৰ পৰাও যথেষ্টখিনি ইণ্টাৰেকশ্যনছ আমাৰ লগত হয় বহুত আমি ষ্টুডেণ্টো পাইছোঁ ইতিমধ্যে মানে বিশেষকৈ আমেৰিকা UK ফ্ৰান্স জাৰ্মানী এইবিলাক দেশৰ পৰা আমাৰ লগত ইণ্টাৰ্ণশ্বিপ কৰিবও তেওঁলোকৰ ষ্টুডেণ্ট আহিছে আৰু তেওঁলোকে আমি কি কৰি আছোঁ আমি কেনেধৰণে কাম কৰি আছোঁ ফিল্ডত কেনেধৰণৰ কাম হয় বা ৰিচাৰ্চ মেথডলজিবিলাক কেনেকুৱা কমিউনিটিৰ লগত ইণ্টাৰেকশ্যন আমাৰ এপ্ৰ'চটো কেনেকুৱা সেই বিষয়ে জানিবৰ কাৰণে ইতিমধ্যে আমাৰ তাত বিদেশৰ পৰা তেওঁলোকে ইণ্টাৰ্ণ হিচাপে আহি আছে গতিকে এইটো আমাকো অনুষ্ঠানটোকো এটা আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়লৈ লৈ গৈছে যে আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত আৰণ্যকৈ এনেধৰণৰ ইণ্টাৰ্ণছ যিসকল ইউনিভাৰ্চিটিত হয়তো ৰিচাৰ্চ কৰি আছে বা ষ্টুডেণ্ট পঢ়ি আছে তেওঁলোকক গাইড দিব পৰা কেপাচিটি আমাৰ মানুহে ডেভেলপ কৰিছে
হৈছে গতে মই ভাবো এইটোৰ জৰিয়তে এটা নেটৱৰ্ক স্থাপন হৈছে এই নেটৱৰ্কৰ জৰিয়তে কনজাৰ্ভেশ্যনৰ ক্ষেত্ৰত উমৈহতীয়া ভাৱে যোৱা পক্ষৰে যথেষ্ট অৱদান হৈছে আৰু জ্ঞান যিমানে আমি শ্বেয়াৰ কৰিম জ্ঞান আমি যিমানে আমি জেনেৰেট কৰিম সিমানে আমাৰ ডিচিশ্যন মেকিং কেপেবিলিটিছটো বেছি বেটাৰ আজিৰ আৰণ্যক যিটো এটা পৰ্যায় পাইছে এইটো এদিনতে পোৱা নহয় যিটো আমাৰ অসমীয়া কথা এটা আছে যে ভুকুতে কলম পকে সকলো মানুহৰ ইয়াত অৰিহণা আছে যিসকল মানুহে আমাৰ লগত এমপ্লয়ী হিচাপে কাম কৰিছে তেওঁলোকৰ যথেষ্ট অৰিহণা আছে তেওঁলোকৰ যথেষ্ট চেক্ৰিফাইচ আছে ইয়াৰ উপৰিও আমাৰ তাত ভালেকেইটি এনেকুৱা মানুহ আছে বিশেষকৈ মেম্বাৰ্ছ যোনে ভলেণ্টৰিলি তেওঁলোকৰ সময়খিনি দি আৰণ্যকক আজিৰ এই অৱস্থালৈ লৈ আহিছে গতিকে এইটো এটা টীম ৱৰ্ক টীম স্পিৰিট আৰু সেই আদৰ্শ লৈয়ে আৰণ্যক আগবাঢ়ি গৈছে আমাৰ লগত যিসকল মানুহে কাম কৰি আছে আমি বিশেষকৈ তেওঁলোকক প্লেটফৰ্ম এখন দিছোঁ আৰু প্লেটফৰ্মখিনি আমাৰ মেক্সিমামে ভালকৈ ইউটিলাইজ কৰাৰ কাৰণে আৰণ্যক আজি শক্তিশালী এটা অনুষ্ঠান হিচাপে বা ইম্পেক্ট অৰিয়েণ্টেড এটা অনুষ্ঠান হিচাপে পৰিগণিত হৈছে আমাৰ এপ্ৰ'চটো হৈছে গভৰ্ণমেণ্টে যিখিনি ইনিচিয়েটিভ লৈছে তাক কেনেকৈ কমপ্লিমেণ্ট কৰি পেলাই আৰু ভালকৈ আমাৰ গ'লছ উমৈহতীয়া গ'লছ কিবা অবজেক্টিভছখিনি যাতে আমি এচিভ কৰিব পাৰোঁ আৰু সেইটোৰ কাৰণে আমাৰ সঘনাই ইণ্টাৰেকশ্যনছ হৈ থাকে বিভিন্ন গভৰ্ণমেণ্ট এজেঞ্চিৰ লগত ৰিচাৰ্চ ইনষ্টিটিউটবিলাকৰ লগতো আমাৰ ভালেখিনি এমঅইউ হৈছে এই এমঅইউৰ জৰিয়তে আমি ঐক্যবদ্ধভাৱে কাৰণ সেইটো অকলে কৰা কাম নহয় আমাক টীম লাগিব আমাক পাৰ্টনাৰশ্বিপ লাগিব কোলাবৰেশ্যন লাগিব আৰু এই কোলাবৰেশ্যন পাৰ্টনাৰশ্বিপ আমাৰ যিমানে শক্তিশালী হ'ব আমাৰ ইম্পেক্টটোৱে সিমানে ভাল হ'ব আমাৰ এই কনজাৰ্ভেশ্যনৰ যিখিনি এক্টিভিটিছ থাকে আমি সাধাৰণতে ওচৰৰ ৰাইজৰ লগত একেলগে আমি কাম কৰিবলৈ যত্ন কৰোঁ আৰু তেওঁলোককে আমি সাধাৰণতে আগবঢ়াই দিওঁ কাৰণ কনজাৰ্ভেশ্যনটো আমাৰ সকলোৰে দায়িত্ব কিন্তু সেই পাৰ্টিকুলাৰ স্থানত ৰাইজৰ দায়িত্ব যথেষ্ট বেছি গতিকে তেওঁলোকক আমি জ্ঞানেৰে পৰিপুষ্ট কৰিবৰ কাৰণে আমি প্ৰচেষ্টা কৰোঁ তেওঁলোকৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক আমি তেওঁলোকৰ যিটো এক্সপাৰ্টিজ ডেভেলপ কৰাত আমি সহায় কৰোঁ যাতে লোকেল মানুহখিনিয়ে এটা লিডাৰশ্বিপ ল'ব পাৰে আৰু ভৱিষ্যতৰ যিখিনি কাৰ্যপন্থা বা যিখিনি দৰকাৰ সংৰক্ষণৰ ক্ষেত্ৰত আৰু লগতে নিজৰ লাইভলিহুডটো সঠিকভাৱে আগবঢ়াই লৈ যাবলৈ যিখিনি দৰকাৰ তাৰে মাজত আমি এটা লিংক স্থাপন কৰি পেলাই ৰাইজক আমি আগবঢ়াই দি আছোঁ আমাৰ যিখিনি আমি ৰিচাৰ্চ কৰি আছোঁ সেই ৰিচাৰ্চৰ যথেষ্ট পৰিমাণে আগলৈ ৰাইজক সহায় মানে কৰিব ভৱিষ্যতৰ কাৰ্যপন্থাখিনি সুনিশ্চিত কৰিবৰ কাৰণে কাৰণ বন্যপ্ৰাণী অকল কিন্তু ৱাইল্ড লাইফ এৰিয়াৰ ভিতৰতে নাথাকে বহুত বন্যপ্ৰাণী আমাৰ গাঁৱত থাকে গতিকে সেই ক্ষেত্ৰত আমাৰ ৰাইজৰ মানে সহায় সহযোগিতা বা ৰাইজৰ লিডাৰশ্বিপটো যথেষ্ট পৰিমাণে দৰকাৰ আৰু সেই এপ্ৰ'চটো আমি ভৱিষ্যতলৈও আমি আমাৰ অব্যাহত থাকিব আমাৰ আৰণ্যকৰ দুৱাৰ উঠি অহা চামৰ বাবে আমাৰ মুকলি আছে তেওঁলোকে আৰণ্যকত আহিলে অকল এটা চাকৰিৰ কাৰণে অহাটো আমি নিবিচাৰোঁ চাকৰি লাগে কিন্তু চাকৰিৰ লগত তেওঁলোকে এইটো বিকশিত কৰক যে তেওঁলোকৰ নিজৰ প্ৰতিভাও যাতে বিকশিত হয় আৰু সেই প্ৰতিভাৰ জৰিয়তে আৰণ্যকে যাতে আৰু কিছু ইম্পেক্টফুল কাম কৰিব পাৰে আৰু মই পুনৰবাৰ ক'ব বিচাৰিছোঁ আমাৰ অসম উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ছাত্ৰ ছাত্ৰী উঠি অহা যুৱক যুৱতী কিন্তু এই কাম কৰিব পাৰিব সেই সদিচ্ছা থাকিব লাগিব কামটোৰ প্ৰতি ডেডিকেশ্যন থাকিব লাগিব আৰু যেতিয়া কাম এটা কৰিবলৈ আমি আগবাঢ়ি যাম আমাৰ ফুল 100% যদি আমি দিওঁ ডেফিনেটলি ছাকচেছফুল হ'ব আৰু আমাৰ আৰণ্যকত যিসকল মানুহ আছে যিসকল এটা খুটি ডাঙৰ হোৱা নাই ইয়াৰ ভালেকেইটা পিলাৰ্ছ আছে সেই পিলাৰ্ছবিলাক তেওঁলোকৰ ডেডিকেশ্যন তেওঁলোকৰ শ্ৰম গোটেইখিনি ইয়াৰ লগত জড়িত হৈ আছে গতিকে আৰণ্যকটো এটা টীমৰ জৰিয়তে বিভিন্ন খুটাৰ জৰিয়তে আজি শক্তিশালী হৈছে সেই খুটাটো আৰু শক্তিশালী কৰিবৰ কাৰণে আমাক উঠি অহা যুৱক যুৱতীৰ আমাৰ দৰকাৰ গতিকে এই ক্ষেত্ৰত আপোনালোকে যদি ভাবে আৰণ্যকৰ লগত যোগাযোগ কৰিব আমি আপোনালোকক প্লেটফৰ্ম দিম আমি আপোনালোকক সহায় কৰিম আমি যিখিনি হেণ্ড হোল্ডিঙৰ দৰকাৰ হেণ্ড হোল্ডিং কৰিম যাতে আৰু 30 বছৰ আৰণ্যকে আৰু শক্তিশালী ৰূপত ইম্পেক্টফুল যিখিনি কাম যিখিনি সমস্যাটোৰ যাতে আমি চলুচনমুখী আমি কিছুমান আমি আদৰ্শৰে আমি যাতে গভৰ্ণমেণ্টক সহায় কৰিব পাৰোঁ সেই উদ্দেশ্যৰে আমাৰ হাত শক্তিশালী কৰিবৰ বাবে মই সকলোকে আহ্বান জনাইছোঁ।